বাজেট ইউজারদের জন্য সুখবর, অনলি 9900 টাকায় পাচ্ছেন ডেস্কটপ পিসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। নিঃসন্দেহে 25-30 হাজার টাকার পিসিগুলো বিল্ড করতে পারলে ভালো পারফরমেন্স পাওয়া যায়, বাট অনেকের আছে যাদের এত পারফরমেন্স প্রয়োজন নেই, অল্প কিছু পারফরমেন্স প্রয়োজন ডেস্কটপ পিসি থেকে, সেই ফিচার্সগুলো প্রয়োজন যেগুলো আসলে ডেস্কটপ পিসিতে খুব স্বাচ্ছন্দ্য সহকারে ইউজ করা যায়, মোবাইলে ইউজ করতে কিছুটা প্রবলেম হয়। ভিউয়ার্স, আজকের পিসিটি মূলত বিল্ড করা যারা ফ্রিল্যান্সিংয়ের স্টার্টটা করতে চাচ্ছেন খুব অল্প বাজেটের মধ্যে তাদের জন্য। আর 9900 টাকার এই ডেস্কটপ পিসিটি নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুম, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7 703 4 728 40। ওয়েবসাইটেও প্যাকেজটি অর্ডার করতে পারেন www.seltech.com.bd। ডেসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে এই প্যাকেজটির লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আপনি আপনার বাজেট অনুসারে পিসি বিল্ড করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে পিসি বিল্ডার এক্সটেনশনটা ইউজ করে। ভিউয়ার্স, আমরা এই সেটআপে যে প্রসেসরটি রেখেছি সেটি ইন্টেল কোরাই 3-4 জেনারেশনের একটি প্রসেসর। যে প্রসেসর এখন বক্সে আসে না, জাস্ট বক্সটি দেখানোর উদ্দেশ্য প্রসেসরটির নামটি যেন আপনারা বুঝতে পারেন। এটি মূলত 9th generation একটি বক্স, বাট এখানে প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোরাই 3-4 generation। 10th generationের নিচে আর কোনো প্রসেসরই বক্সে আসে না। এটার সাথে আমরা একটি স্ট্যান্ডার্ড মানের কুলার দিয়ে রেখেছি। এই সেটআপে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি ইসোনিক ব্র্যান্ডের H81 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটিতে আপনারা ইসোনিক ব্র্যান্ডের H81 মাদারবোর্ডে 4th generationের যে কোনো প্রসেসরই সাপোর্ট করে, কোরাই 3, কোরাই 5 বা কোরাই 7-এর 4th generation প্রসেসর সাপোর্ট করবে। র্যাম স্লট আছে 2টি, যেখানে আপনারা 8:2 করে 16 GB ব্যবহার করতে পারেন বা 4 GB করে 8 GB ব্যবহার করতে পারেন। মনিটর রাখা হয়েছে 19-ইঞ্চ মনিটর, অ্যাটলাস ব্র্যান্ডের দারুণ একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন। যাদের বাজেট চিপ তাদের জন্য কিন্তু মনিটরটি অনেক ভালো একটি মনিটর। ভিউয়ার্স, এই মনিটরটি সহ প্যাকেজটি পড়েছে 15,000 টাকা এবং 9900 টাকায় আপনারা শুধুমাত্র পিসিটি ক্রয় করতে পারবেন। এই মনিটরটির স্ক্রিন সাইজ 19 ইঞ্চি এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই মনিটরে VGA এবং HDMI আউটপুট দুটি আপনারা পেয়ে যাবেন এবং ব্র্যান্ড অ্যাটলাস ওয়াল মাউন্ট করতে পারবেন মনিটরটি। মনিটরটি ওয়াইড শেপের একটি মনিটর। পিলিয়ন রিজার্ভার BR ব্র্যান্ডের 128 GB SSD কিন্তু আমরা এই প্যাকেজে রেখেছি। ভিউয়ার্স, এই SSD প্রায় এই SSD সম্পর্কে আপনারা এর আগে অবগত আছেন, চাইলে কিন্তু SSD সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং রিড রাইট স্পিড বা ফিচার্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। রিড রাইট স্পিড প্রায় 450-500 মধ্যেই পাবেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে SSD। ভিউয়ার্স, এই কনফিগারেশনে 8 GB 1600 MHz একটি র্যাম রাখা হয়েছে, চাইলে আরও একটি র্যাম আপনারা নিতে পারেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে। T28 মডেলের দারুণ একটি কিবোর্ড এবং মাউস আপনারা দেখতে পাচ্ছেন, 8 GB এই কিবোর্ড মাউস থাকছে এই কনফিগারেশনে। ভিউয়ার্স, যে ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাশিংটিও কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুডেড। এটি PC পাওয়ার ব্র্যান্ডের ডার্ক ফ্লোর একটি দারুণ ক্যাশিং। ক্যাশিংয়ের সামনের দিকে আপনারা 2টি 8 GB ফ্যান পেয়ে যাবেন। এটি মূলত ARGB ফ্যান, যেটি LED বাটনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা যায়, অর্থাৎ চাইলে ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যাবে ক্যাশিংটিতে। দারুণ একটি ক্যাশিং এবং সাথে তো পাওয়ার সাপ্লাই আছেই এবং লাইটগুলো বন্ধ করে রাখা যাবে এই ক্যাশিংটিতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশিংয়ের ফ্যানগুলো চলতেছে বাট লাইট বন্ধ। যাদের আসলে রাতের বেলাতে প্রবলেম, যে রাতের বেলাতে ফ্যানগুলো লাইট জ্বললে প্রবলেম, তারা কিন্তু এই ফিচার্সটি ব্যবহার করতেই পারেন। এই ক্যাশিংটির উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার পেয়ে যাবেন, অর্থাৎ এয়ার ফ্লোর সিস্টেম যেন বেটার থাকে সে কারণে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার উপরের দিকে রাখা হয়েছে। পাশে ট্যাম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং পেছনের দিকে একটি ফ্যান এবং সাথে 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের উদ্দেশ্যে একটু আমি ক্লিয়ার করে দেই, যে এই সেটআপে টোটাল সেটআপটি যদি আপনার নিতে হয়, টোটাল সেটআপটি কিবোর্ড মাউস সহকারে, তাহলে প্রাইস পড়বে 15,000 টাকা এবং কিবোর্ড মাউস এবং মনিটর বাদে যদি প্যাকেজটি নিতে চান তাহলে প্রাইস পড়বে 9900 টাকা।